দেখুন, এটা হচ্ছে বিদেশি মরিচ। মরিচগুলো কত বড় বড়, মাশাআল্লাহ, অনেক বড় বড় মরিচ। আমার চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুকটা ফলো না করে থাকলে ফেসবুকটা ফলো করে দিবেন। আমার ফেসবুক নাম হচ্ছে জান্নাত ব্লগ ইন দুবাই। তো আমার পেজে আলহামদুলিল্লাহ 1 লাখ ফলোয়ার হয়ে যাচ্ছে, হতে যাচ্ছে। তো আশা করি আপনারাও পেজটা ফলো করে দিবেন যদি ফলো না করে থাকেন। এই যেটা হচ্ছে আমার বাহিরের গার্ডেন আর কি, আমার বাসার বাহিরে আমরা এগুলো করেছি, শাকসবজি, তারপরে এগুলো তো গার্ডেনটা আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। কালার আসতেছে, এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ, আমার এখানে এই লাউ গাছে কিন্তু ছোট ছোট লাউ ধরে ঝরে যায়। এটা কি কারণে হচ্ছে জানি না, তবে আমি অনেক সার দিয়েছি। একটা লাউ গাছ, এই লাউ গুলো থাকবে কি কি করে, তো সেটা জানাবে। এখানে মরিচ গাছ রেখেছি, ছোট ছোট মরিচ গাছ এখানে বড় হয়নি। আর এইগুলো হচ্ছে পালং শাক, এটা হচ্ছে রমজানের জন্য পুদিনা করেছি। পুদিনা বলো, অনেকে পুদিনা বলো, তো রমজানে এখান থেকে খাওয়া যাবে না কিনতে, না কিনে। তো এই টমেটো গাছও কিন্তু অনেকগুলো টমেটো বেড়েছে, মাশাআল্লাহ, কোনো পাকে নাই, কাঁচা। এই তো অনেক ধরেছে। তবে বেগুন গাছগুলোতে কিন্তু বেগুন ধরতেছে না, এখন অনেক বড় হয়েছে গাছগুলো। এগুলো হচ্ছে কালো মরিচ। কালো মরিচগুলোর নাম কি জানি না আমি, তো এগুলো এখান থেকে চারা কিনে নিয়ে আসছিল। এগুলো কালো মরিচ, আর গোলাপি মরিচও আছে আমার কাছে। এগুলো কিন্তু নতুন ধরেছে এবছর, তো এগুলো কালো মরিচ। আর এই এইগুলো হচ্ছে গোলাপি মরিচ। এগুলো এমনি ভিডিওতে একটু কালো দেখাচ্ছে, তো এগুলো হচ্ছে গোলাপি রঙের। তো আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।